ন্যাশনাল স্কুল রাজশাহী কর্তৃক আয়োজিত দূরশিক্ষণ ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি রণজিৎ সরকার। আজকে আলোচনা করব অধ্যায় একের পৃষ্ঠা নম্বর ৬, খালি ঘর পূরণ। তাহলে এই যে তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর ৬, এখানে বেশ কয়েকটা খালি ঘর পূরণের অঙ্ক আছে। আমরা এই অঙ্কগুলোই আজকে আলোচনা করব, কিভাবে খুব সহজে এই সমস্যাগুলো সমাধান করা যায়। তো আমরা শুরু করার পূর্বেই নিয়মিত পূর্বপাঠ যাচাই করি। আমরা এ পর্যন্ত যে ক্লাসগুলো করেছি তাতে গুণ সম্পর্কে যা জেনেছি, তাহলে প্রথমেই আমরা জেনেছি গুণ কাকে বলে। হ্যাঁ বলো তো, গুণ কাকে বলে? গুড, ভেরি গুড। যোগের সংক্ষিপ্ত রূপকেই গুণ বলা হয়। আর গুণ অঙ্কের অংশ কয়টি? হ্যাঁ তিনটি, গুণ্য গুণক গুণফল। ভেরি গুড। গুণ্য কাকে বলে? হ্যাঁ যে সংখ্যাকে গুণ করা হয়। ভেরি গুড। বলো তো কখন গুণফল শূন্য হয়? হ্যাঁ গুণ্য অথবা গুণকের স্থানে শূন্য থাকলে গুণফল শূন্য হয়। দ্যাটস ফাইন, ভেরি গুড। তোমাদের পূর্ব প্রিপারেশনটা অনেকই ভালো আছে। ওকে, আমরা আজকে শুরু করব নতুন অঙ্ক। দেখো খুব ভালো করে খেয়াল করতে হবে, সময় নিয়ে খেয়াল করতে হবে, কারণ অঙ্ক অর্ধেক করে দেয়া আর অর্ধেক না করা, ফাঁকা ঘর তো তাই না, যে কিছুটা করে দেয়া থাকবে কিছুটা করে দেয়া থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী খুব ভালো করে খেয়াল করো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটার গুণফল দেওয়া আছে এখানে ৪। এটাকে কত দ্বারা গুণ করলে ৪ হবে এটা নিয়ে চিন্তা করলে তারপরে দেখবো যে এখানে ৩ দিয়ে গুণ করলে ৪ হবে, প্লাস ৮ দিয়ে গুণ করলে ৪ হবে। তারপরে আবার একটা চিন্তা, এখানে কত দিয়ে গুণ করলে কত হবে, তাই না? মাথা কেমন ভ্যাবাচাকা হয়ে যাচ্ছে। মাথা ভ্যাবাচাকা হওয়ার কিচ্ছু নাই। দ্বিতীয় লাইনের গুণটা আমরা দেখি, কারণ কি? গুণকে ১ আছে। দেখো দ্বিতীয় ধাপে গুণকের দ্বিতীয় ধাপে কত আছে? দশকের স্থানে ১। তাহলে দ্বিতীয় ধাপের গুণফলটা খেয়াল করি, দেখো গুণফল দ্বিতীয় ধাপের পুরোপুরি দেয়া আছে। তার মানে কি? এখানে ৮ আছে, এখানে কত থাকলে ৮ হবে, অর্থাৎ ১ দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে গুণফল ৮ হয়? এবার বুঝতে পারছো কত সহজ? হ্যাঁ, ভেরি গুড। এই যে এখানে আমাদের ৮ হবে, তাহলে ১ দিয়ে ৮কে গুণ করলে ৮ হয়, ১ দিয়ে কতকে গুণ করলে ২ হয়? ২কে। অসাম, ভেরি গুড। তাহলে বুঝে নিলা কত সোজা? এখন আমাদের কি এটা নিয়ে আর চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না। তাহলে ৮ ৮ ৬৪, ৪ হাতে থাকে কত? ৬। তাহলে ৮ দুগুণ ১৬, আর ৬ ২২-এর ২, হাতে থাকে ২। ৮ দুগুণ ১৬, ২ ১৮। ফাইন, আমাদের প্রথম অঙ্ক দ্বারা মিলে গেছে। এখন আমাদের দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে করেছে মাফ, অর্থাৎ কোনো কিছুই করার দরকার নেই। বাট তৃতীয় ধাপ দেখো, তৃতীয় ধাপে আবার ফাঁকা ঘর আছে, কিন্তু এখানে গুণফল দেয়াই আছে, তাই না? তাহলে তৃতীয় ধাপে আমরা কত দ্বারা গুণ করলে এই গুণগুলো পূরণ হবে? তাহলে এখানে আবারও ৪ আছে, তাহলে আমরা একটু দেখে নিই। এখানে আমরা বলেছিলাম ৮কে কত দিয়ে গুণ করলে ৪ আসে? ৮কে ৮, ৮ দুগুণ ১৬, ৩ ৮ ২৪। যদি ৩ দিয়ে গুণ করি তাহলে ৪ আসবে। ওকে ধরলাম ৩, তাহলে ৩ ৮ ২৪-এর ৪। এবার ৩ দিয়ে এটাকে গুণ করলে কত হবে? ৩ দুগুণ ৬, আর ৬ আর ২ ৮, অর্থাৎ মিলছে না। তাহলে পরবর্তী ৪ আসবে কিভাবে? ৮-এর ঘরের নাম তো আবার পড়তে হবে, ৮ ৮ ৬৪। তাহলে ৮ ৮ ৬৪-এর ৪, হাতে থাকে ২, সরি ৬। তাহলে ৮ দুগুণ ১৬, আর ৬ ২২, ২২-এর ২। ভেরি গুড, একবারে মিলে গেছে, তাই না? তো অর্থাৎ আমরা নিশ্চিত হয়ে এখানে ৮ লিখতে পারি। এখন দেখি ৮ ৮ ৬৪-এর ৪, হাত থাকে ২, ৮ দুগুণ ১৬, সরি হাতে থাকে ৬, ৮ দুগুণ ১৬ আর ৬ ২২-এর ২, হাতে থাকে কত? ২, ৮ দুগুণ ১৬ আর ২ ১৮, মিলে গেছে। ওকে, আমাদের গুণের কাজ শেষ। আর গুণের কাজের পরে কি করতে হয়? হ্যাঁ যোগ। তাহলে দেখো এখানেও যোগফল ৪ দেওয়া আছে, শূন্য দেওয়া আছে, ১০-এর শূন্য, হাতে থাকে ১, ৮-একে ৯, ২-এ ১১, ৪-এ ১৫-এর ৫, হাতে থাকে ১, ২, ২-এ ৪, ২-এ ৬, আর এই যে হলো ৮, এই হলো আমাদের যোগফল ১, ৮, ৬, ৫, ০, ৪, ১, ৮, ৬, ৫, ০, ৪। তাহলে আমরা খুব সহজে এটা করতে পারলাম। প্রথম দিকে মনে হয়েছিল কি, কিভাবে ৪ আসে, কিভাবে এটা দিয়ে এটাকে করব, তাই না? আসলে ভয়ের কিচ্ছু নাই, শুধু এখানে একটু মাথাটা খাটাইবা আর একটু পেন্সিল দিয়ে কাগজ কলম নিয়ে মাঝে মাঝে হিসাব করে দেখবা, ঠিক আছে? সব কয়টাতে হিসাবও করা লাগবে না, এটার মতো তেল তেলা হয়ে যাবে একবার, এই যে ১ দিয়ে গুণ করে করে। ওকে, তাহলে দেখি আমরা দ্বিতীয় অঙ্কটা করতে পারি কিনা। আমরা ২ নম্বর অঙ্কটা দেখি, ৫১০, এটা ৫১০ ফাঁকা ঘর, ৯,
তাহলে আমরা এখন গুণ করব। দেখো এখানে আছে 4, তারপরে 5, তারপরে 9, তারপরে 0, এরপরে 9-এর নিচে আছে ফাঁকা ঘর, 5-এর নিচে ফাঁকা ঘর, 4-এর নিচে আছে 0, আর একটা ফাঁকা ঘর। এরপরে আমরা এখানে দেখাবো 5-এর ফাঁকা ঘরের নিচে প্রথম 0, তারপরে 7, তারপরে ফাঁকা ঘরের নিচে 5, তারপরে আরও একটা ফাঁকা ঘর, তাই না? এখন এটার কি উত্তরও তো করে দেয়া থাকে, তাই না? দেখি উত্তর কি আছে, দেয়া আছে 3, 6, 1, 5, 9, 0। আচ্ছা, আসলে কি উত্তর করে দেয়া আছে? হ্যাঁ, অর্ধেক করে দেয়া আছে, অর্ধেক আমাদেরকে করতে হবে, আবার একই কাজ করতে হবে। দেখো আমাদেরকে কোথায় কি বসাতে হবে, এখানে দেখো 9 শূন্যকে 0, 9 একে 9, প্রথম লাইনটা করে দেয়া আছে। এই গুণকে দ্বিতীয় অঙ্কে দেখো কিছুই করে দেয়া নাই, আবার এখানেও কোনো ক্লু নাই। আবার আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাই, এই যে 9-এর সাথে কত যোগ করলে এখানে আমরা, তাহলে আমরা লক্ষ্য করবো এখানে লক্ষণীয় বিষয় হলো প্রথম ধাপ আর এই যোগ ফল, এই তিনটা খেয়াল করব। দেখো এখানে 9 আছে, এখানে 5 আছে, এখানে 4 সাথে 11-এর 1 আছে, তাহলে একবারে তেল তেলা যোগ ফল। 9-এর সাথে 9 বসাইছে, এখানে 5 আছে, 5ই বসাইছে, 4 সাথে 11-এর 1 বসাইছে, তাহলে আমরা কি বুঝতে পারি এই ঘরগুলোতে কোনো সংখ্যাই বসবে না। তাহলে কি কোনো সংখ্যা না বসালে হবে? হবে না, কি বসাতে হবে? 0। গুড, তাহলে এখানে আমাদের 0 বসাতে হয়। কত দ্বারা গুণ করলে 0 হবে? এখানে আমরা যদি 0 দ্বারা সব সংখ্যাকে গুণ করি তাহলেই কেবল 0 হবে, তাই না? হ্যাঁ, এবার দেখি আমরা কি আর কোন ফাঁকা ঘর আছে, আমাদের আর দুটো মাত্র ফাঁকা ঘর আছে, একটা আর একটা। তাহলে এবার আমরা খেয়াল করি এখানে 6 আছে, 4 সাথে 11-এর 1 হাত থেকে, তাহলে এখানে কত হলে 3 হবে, এখানে আমাদের 3 বসতে হবে, তাহলে 3 হবে, তাই না? তাহলে এই সংখ্যা 0 হয়েছে। 1 দিয়ে যদি আমরা 0-কে গুণ করি তাহলে 7-এ 1 দিয়ে, 2 দিয়ে 0, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, এখানে 7 আছে। এই 1 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে 7 হয়? তাহলে এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি, এখানে যদি আমরা 7 নিই তাহলে হয়ে যাবে, একেবারে ইজি ম্যাটার। দেখো 7 শূন্যকে 0, 7 একে 7, 5 7 35, এই যে 5 7 35, তাহলে হলো, খুব সহজেই হলো না? দেখলে মনে হবে যে অঙ্কে কোথায় কি বসাবো, না, প্রত্যেকটা অঙ্কে ক্লু আছে, প্রত্যেকটা অঙ্কেই ক্লু আছে। তাহলে আমরা এই অঙ্কটাতেও ক্লু কোথায় থেকে বের করলাম, এই অঙ্কটাতে আমরা ক্লু বের করলাম এইটা আর এইটা খেয়াল করে। এই যে যোগফল দ্বিতীয় অঙ্কে 0, গুণকে 0, এটা ফাঁকা ঘর ছিল, কত দিয়ে গুণ করলে এখানে কি হবে? সব ফাঁকা ঘর, মাথায় এলোমেলো। কিন্তু যদি আমরা তৃতীয় ধাপার যোগফল দেখি তাহলে আর মাথা ঠিক, 9 ছিল, এখানে কিছুই ছিল না, কত হলে না হয়? 0। আমরা বুঝেই নিলাম প্রতিটা ধাপে 0 দেয়া, তাই না? তাহলে কি এখন আর কঠিন লাগছে? না, কঠিন লাগছে না, তাই না? ভেরি গুড। এখন আমরা দুটো অঙ্ক করলাম, তোমাদের মনোযোগ দেখেও আমার খুবই ভালো লাগছে, তোমাদের কি কোনো প্রবলেম আছে? নাই। তাহলে এখন তোমাদের কি করতে হবে? বাড়ির কাজ করতে হবে। তাহলে এখন তোমরা বাড়ির কাজ করবে হলো এই যে দেখো খালি ঘরে সংখ্যা বসাও, অনুশীলন, অনুশীলন। আবার তোমরা মনে করো না যে এটা অনুশীলনী, অনুশীলন হলো এই যে এর আগের ক্লাসেও শিখেছি অনুশীলন 1 ও 2 নং, এটা তোমাদের কি আগামী দিনের বাড়ির কাজ। তাহলে তোমরা অবশ্যই অবশ্যই নিয়মিত বাড়ির কাজগুলো পোস্ট করবে, যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবে, এবং আমরা যে তোমাদেরকে সুন্দর একটা লেসন প্ল্যান দিয়েছি, একটা সিট দিয়েছি, এগুলো ফলো করে চলবে। সবাই ভালো থাকো, হোপ ফর দ্য বেস্ট। আজ আমাদের বাবু সোনার প্রথম স্কুলে যাবার দিন, একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে। বাবু, বাবু না, স্নেহ মমতা দিয়ে ওকে দাঁড় করানোর সামর্থ্য আমাদের রয়েছে, কিন্তু আমরা চাই ও নিজের পায়ে দাঁড়াতে শিখুক। সৃষ্টি শিক্ষা পরিবার, উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত।